বুঝতে পাইছি রে। না তুই সাপ, আমি তো বলি কাকু ভালোস বলো বলো, আমাকে কখনো কিছু জোটে না। ঠিকই কইছস, মানে মানে আপনি বয়স অনুযায়ী যে একটা মেয়ে পাইছেন, মানে এই প্রেম করতেছেন বাক্যের মধ্যে কোনো অসুবিধা নেই, করেন, কেউ বাধা দেবে না, কিন্তু আমাকে একটু মিষ্টি টিষ্টি করানোর ব্যবস্থা করেন, নাইলে তো এই পার্কে আপনার লেখা মনে করেন যে বা হাজারটা ঝামেলা হইতে পারে, কারণ আপনার বয়স আর ওর বয়সের লাগে মিল নেই। ঝামেলা হবে কেন? হ্যাঁ আরে বাবা, ও আমার মেয়ে, হ্যাঁ ও কানেও শুনে না, চোখেও দেখে না, কিছু বলতেও পারে না। কই কি? হ্যাঁ এরা ছোট থেকে ওর মা মারা গেছে, অনেক কষ্ট করে আমি ওরা এতটুকু বড় করছি, এখন আমি ওর বাবা, আমি ওর মা। কাকা তোমরা আসলে না জিজ্ঞেস করে এই মন্তব্য করাটা বাবা ঠিক হয়? মাফ করবেন বা, এরকম তো সব আদমি দেবে গেছে, কারণ আমি না জানি অনেক মন্তব্য করে, আমি জানি না, আমরা এই ভুলটা বেশি বেশি করি তো, তাই কারণে আমরা বুঝতেও পারি না। হ্যাঁ তোমরা ইয়ং পোলাপান, এরকম মন্তব্য করো না কাকা, আমাদের তো মাফ করবে। হ্যাঁ অবশ্যই, আমাদের তো এছাড়া কিছু না, তুমি বুঝতে পারছো, এর জন্য তোমাকে ধন্যবাদ। এই পার্কে আপনাদের কেউ কিছু করলে খালি আমার কথা বলবেন, আমার নাম শামীম। শামীম না? আচ্ছা দুনিয়া এখনো কিছু মানুষের জন্য টিকে আছে, এই যে আমরা যত যাই কিছু করি না কেন, কিছু বুঝা করি কিছু না বুঝা করি, এটা হচ্ছে আমাদের বাজে স্বভাব, যাই না শুনে যদি কারণ আমি মন্তব্য করি সেটা হচ্ছে কাজ, না যাই না কিছু করলে সেটা হচ্ছে আমার কাজ। এই জন্য একটা কথা মনে পড়ে গেল রে দোস্ত, সমস্যা করা সহজ, এগুলো সমস্যা থেকে আমাদের বিরত থাকা উচিত আসলে, কারণ কারোর বিষয়ে ভালোভাবে না জানে কোনো কিছু মন্তব্য করা ঠিক না। এই যে আজকে দেখ এগুলো মেনে নেওয়া যায় না, এত মানে কষ্ট। আমি বাপের ধন্যবাদ দিই যে তার মেয়েটাকে সে ফেলাই দিলে, মা ফেলাই গেছে। আরে আমি তো ছোটবেলায় শুনছি বলে মায় মরে গেলে বাপ হয় তাও বলি বাদ দে, চল যাই চল।